আসসালামু আলাইকুম। ওয়া সালাম। কি আপনি মুরাদ? হ্যাঁ সাংবাদিক মুরাদ। এক কুটার মাস্টার তুই কোন সাংবাদিক? হ্যাঁ তুই কোন কোন সাংবাদিক? তুই হারা শুনি করে লড়াও এটা কোন রাত্রি সাংবাদিক তুই কেনায় সাদা কয়? হ্যাঁ তুই কেনার কুটার বাচ্চা তোর একদিন না করছি শুনি করে আবি না তাই। হ্যালো এই তো কি কাগজপত্র আছে? হ্যাঁ আপনি কালকে আমার সমস্ত ত্রাণের হিসাব দেবেন। আর তোর বউ মাইকে চলে যাবি কি? তোর বউ মাইকে লইয়া হ্যাঁ চলে যাবি তাই। আর কাল তিন অফিসে যাবি ও কি সাংবাদিকতা আছে? হ্যাঁ ঠিক আছে আমি এটা দেখবো। আপনি আগে চালের হিসাব দেবেন। তুই দেখবি কি আপনি আমাকে আমি সাংবাদিক হিসেবে আপনি সাংবাদিক কিনা আপনি মামলা করেন আপনাকে কি দেখাবো আমি তোর হিসেব কি আপনি আমাকে হুমকি দেন? আপনি কার সাথে কথা বলছেন আপনি জানেন? আমি কে হয় সময় দেখাচ্ছি আপনাকে। আপনি আমাকে গালি দেন আপনি এত বড় স্পষ্ট আপনার একজন সাংবাদিককে আপনি কথা বলেন? হ্যাঁ সাংবাদিক আমি কি বললাম? আপনি ইউনিয়নের প্রাণের হিসাব দেবেন 5 টন 300 কেজির এক কথাই বলেছি। আপনি কত বড় চেয়ারম্যান আছেন আমি দেখে দেবো এবার আপনাকে। এই বেটা হোন আর দুধ কর্তৃপক্ষ আছে শুধু মানে বললাম তো ওসব দেখে আসছি আপনাদের মতো চেয়ারম্যান এসব আমাকে দেখাতে এসেন না। আর তুই আমার হিসেব দেয় যাইস না বললাম তো আমি পাই টু পাই হিসাব দেব বিজেপি কাছ থেকে শুরু করে এবারে হন বলেন আমার যত যত কর্তৃপক্ষ আছে হিসেব আমি বললাম তো আমার দেখার অধিকার আছে। এইটা আগে কাগজ দেখা আমি আপনাকে কি দেখাবো? আপনাকে কি দেখাবো? আপনি কাকে কি বলছেন? আমার দেখা লাগবে না বললাম তো দেখা তুই পিওর সেবের দেখা আমার টিয়ানো সাহেবের সঙ্গে টিয়ানো সাহেব যদি চান আমি উনার সাথে কথা বলবো। আপনি বলার কে? আপনার কাছে হিসাব করেছি আমার আমার সেবার আমি কার মধ্যে আমি তোরে? হ্যাঁ আমার সেবার আমি কার মধ্যে আমি তোরে? হ্যাঁ অবশ্যই দেখাবেন অবশ্যই দেখাবেন। তুই চাল কোথায় কি করছেন আপনাকে দেখাতে হবে বাধ্য আপনি কেনা তুই কেনা হিসাব যাবে আগে। আচ্ছা ঠিক আছে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই ঠিক আছে। আচ্ছা আর ছুটি কেটে নিল না? হ্যাঁ আর কোথাও কোন ডিস্টার্ব করবি না আমি দেখেন না আমি ডিস্টার্ব করব কি আমি প্রত্যেকটা। হ্যাঁ টাকা পাও সন্ধ্যা পাও কার কাছে টাকা চাইছি? এই পিরোয়াল নাম্বার তার আছে আরে নিয়ে আসেন না আপনি প্রমাণ ওই সব কথা আমাকে বলে লাভ নাই। এটা পিরো সরকার জামানে হাতে শুদ্ধ মন ওষুধ জামানে বললাম তো কার কাছে টাকা চাই? তোর বাড়ি কই? আমার বাড়ি যেখানে হোক না কেন আমি সব জায়গায় কাজ করে লিখতে আসছি। এই সার্টিফিকেট টাকা নাই তো আপনি সার্টিফিকেট আপনাকে দেখাবো কেন? আপনি আমার বিরুদ্ধে মামলা করেন? আপনি মামলা করেন? এই আমি চেয়ারম্যান নাম্বার দেখতে আগে বললাম তো আর আমি সাংবাদিক আমার দেখার দায়িত্ব আছে। আমি বললাম আমি চেয়ারম্যান তোর সার্টিফিকেট আছে আমার বললাম তো আমি আমি সাংবাদিক আমার দায়িত্ব দেখার আগে তোর সাংবাদিক কিনা এটা দেখতে আগে আপা সে আপনি দেখেন কি জান তুই সাংবাদিক শুন না তাই এটা আমার দায়িত্ব হবে। আচ্ছা ঠিক আছে আমি শুনি দিই চেয়ারম্যান আমার যাবে আগে আপনি আগে হিসাব দেন তারপরে আর ট্রাইল হইছে তুই শুনি দিই কোন যাবে না। আচ্ছা দেখেন আপনি আমার কাজ আমি করে যাব বললাম তো আমার কাজ আমি করে যাব আমি আপনার কাছে বাধা সৃষ্টি করি না। তিন ওখানে অনুমতি লাগবে আমি অনুমতি লাগবে কি না লাগবে সেটা আমি বুঝে নেব আমাদের কম জায়গায় অনুমতি লাগে না আর আমার ইনো তো করবে কি না এটাও আমার দেখতে হইবে। আচ্ছা ঠিক আছে আপনি দেখেন। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি দেখেন ঠিক আছে ভাই। আচ্ছা মেম্বার হ্যালো সমস্ত মেম্বার গুলো সাদা বাজার টাকা পাইছো? আচ্ছা আচ্ছা যদি কার সব রেকর্ডিং আমার দ্বারা আচ্ছা আলহামদুলিল্লাহ শুনলো তো দেন পুলিশে তুলে দেন পুলিশে তুলে দেন তুলে গ্রেফতার করেন তুই পারলে বাইরে দিবে আসতে বাইরে আমি রাস্তা দিয়ে বেরোবো কেন দেখেন তো। হ্যাঁ তোর নামে কাল ভোরে তোর নামে কাল খোরা বাজারে স্থান হইবে তুই যে সাদাবাজি করছো। আচ্ছা ঠিক আছে কয়টা মামলা আছে দেখ। আচ্ছা দিয়ে দেন না পুলিশের হাতে দিয়ে দেন দিয়ে আমার গ্রেফতার করেন তুই পারলে বাইরে দিবে আসতে কেন আমি রাস্তা দিয়ে বেরোবো কেন মা বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে।
আপনি আসেন ও বাড়ি বাড়ি কোনটা ঠিক না কো বাড়ি হচ্ছে আপনার মাঝি বাড়ি মাঝি বাড়ি কোনটা মাঝি বাড়ি এই যে আপনার এই যে শামসু মাঝি আছে না শামসু মাঝি হ্যাঁ মনার বাড়ির পাশে আমি কাল দিনে কথা হবে কাল দিনে আমি আপনি আসলে আমি বেরোবো না এখন আমরা যে প্রত্যেক মেম্বারদের ২-২ হাজার টাকা নিয়েছেন এই টাকাটা কাল ফেরত দিয়ে দিয়ে নিয়ন সেবক না না আমি টাকা যদি নিয়ে থাকি তা ফেরত দেবো কেন ভাই জান আপনি মামলা করেন আমার বিরুদ্ধে কি বলেন মামলা করবেন আপনি আসেন এখন রাত্রে এখনই আসেন আচ্ছা কোন রাস্তায় আসেন আমি ওই আপনি ওই যে শামসুমাদের বাড়ির সামনে আসেন আসেন কিচ্ছু দেখেন নাই সাংবাদিকের এখন কিচ্ছু দেখেন নাই আপনি কোন ধরনের সাংবাদিক আচ্ছা সময় দেখা যাবে আচ্ছা আমি আসতেছি আসেন আচ্ছা আচ্ছা।